সেন্টার থেকে যেখান থেকে তুমি অ্যাবাকাস করছো সেই সেন্টারের কাছে গিয়ে বলবে অ্যাবাকাস দিতে একটা। ওকে ম্যাম। আচ্ছা দেবরঞ্জন। হ্যাঁ বলুন। আপনার দুজনের ফোন নেই আর একজনের মা বাবা জব করে তারা ফোন নিয়ে চলে গেছে। এইভাবে তো ক্লাস হবে না, করতে গিয়ে পার্সোনাল ফোন দরকার, না হলে তো ক্লাস করতে পারবে না কেউ। আচ্ছা নেক্সট দিন থেকে যদি পার্সোনাল ফোন না থাকে তাহলে কিন্তু আমরা নিউজ দিতে পারবো না, কেন এতে কেউই শিখতে পারছে না। আমি তো অসন্তুষ্ট হচ্ছি, আমি ঠিকঠাক শেখাতে পারছি না আর ওরা নিজেরাও শিখতে পারছে, সব থেকে বড় যেটা। আমি দেখুন আপনার বাচ্চাকে দুজনকে দেখতে পাচ্ছি আর একজনকে দেখতে পাচ্ছি না, আর একজনের শুধু হাফ অ্যাবাকাস দেখতে পাচ্ছি। আরেকটি আরেকটি বাচ্চার মধ্যে চারজন দেখতে পাচ্ছি, চারজনকে তো আমি দেখতেই পাচ্ছি না, এদেরকে আমি শেখাতেই পারবো না। আচ্ছা প্রত্যেকের কাছে বই আছে? যে বইটা সেটা আমি জানতে দেখতে চেয়েছি, এরকম একটা বই। তোমাদেরকে তো বলা হয়েছিল প্রত্যেকের যে এই বইটাকে প্রিন্ট আউট করে নিতে। হ্যাঁ ম্যাম, ওদেরকে আমি দিয়েছিলাম গার্জেনদেরকে, বাট গার্জেনরা কেউই করেনি। যদি গার্জেনরা এরকম রেসপন্সিবল হয় তাহলে আমার মনে হয় তাদের ক্লাস না করানোই ভালো। গার্জেনদের সেখানে কেয়ার নেই, সেখানে তো আমার আপনার বা আমার কিছুই করার নেই বলুন। এগুলো আমি আলাদা আলাদা করে করে একটা একটা গ্রুপে পাঠিয়েছি যে এইটা প্রিন্ট আউট করতে হবে, কি মানে কি ব্যবস্থা করতে হবে, কারণ আমি কিন্তু আমরা পাইনি ঠিকটা। তো ব্যবস্থা করার কথাও বলেছি, এবার না করলে কারণ যদি সে আপনার বাড়িতে ক্লাস করে সেখানে খুব কমে কিন্তু একটা তাকে না। ম্যাম আমি আমি আপনাকে সরাসরি আজকে বলে দিচ্ছি, নেক্সট দিন থেকে যাদের পার্সোনাল ফোন পার্সোনাল কিট পার্সোনাল বই না থাকবে তাদেরকে আমি কিন্তু জয়েন করাতে পারবো না। ওকে, তাদেরকে আমি লিঙ্কও দিতে পারবো। ঠিক আছে, কেননা এইভাবে কেউই শিখতে পারবে না। আমি আমি চেষ্টা করবো আমার সমস্তটা দিয়ে ওদেরকে শেখানো, কিন্তু ওরা কোনো ইমপ্রুভ করতে পারবে না, যে কারণে ওরা শিখবে। তোমাদেরকে লাস্ট দিন কি পড়ানো হয়েছিল বলো? তোমাদের নিজেদের কাছে
থাকে না। আপনার কথাতেই খুব প্রবলেম, আপনার দুটো ফোন পাঠাপাঠির একটা প্রবলেম হচ্ছে, ইকো হয়ে যাচ্ছে কথা। তোমাদের কারোর কাছে তেমন তোমরা বাড়িতে কি কিছু করেছিলে? করেছি বাড়িতে করেছো, কি করেছো বলো? দাদা কাছে কার্ড কপি, হাউ মেনি কার্ডস আর ব্যবহার করে? কে বললো? কে বলেছো? কে বললে? মিলাদজি বলে একজন জয়েন হলেন, উনি কে একবার ভিডিওটা অন করবেন। আমি ন্যাশনাল ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার। ওকে, তোমার কাছে অ্যাবাকাস আর বই দুটোই আছে? হ্যাঁ হ্যাঁ। না না, তোমার কাছে অ্যাবাকাস নেই, তুমি এখন কোথায় যাচ্ছ? কোথাও যাচ্ছি যাচ্ছি না, আমার আবৃত্তি ক্লাস ছিল, সেখান থেকে আসছি। তোমার কাছে অ্যাবাকাস নেই, তাহলে তুমি কী করে অ্যাবাকাস করবে, ক্লাস কী করে করবে? আমি বাড়ি পৌঁছে যাব, তার বাড়ি পৌঁছতে কত মিনিট লাগবে? ম্যাম 5 মিনিট। আচ্ছা ঠিক আছে, বাড়িতে অ্যাবাকাস আছে তো? বাড়িতে অ্যাবাকাস নেই, বাড়িতে বইও নেই, তাহলে কি করে ক্লাস করবে? দেওয়া হয়েছিল সেই বইটা কি আছে? এই বইটা তোমার কাছে আছে নীলাদ্রি? আজকে গ্রুপে আরেকবার বইটা পিডিএফটা দিয়ে দেওয়া হবে, প্রত্যেকের গার্জেনকে বলছি, প্রত্যেকে নেক্সট দিন বই অ্যাবাকাস দুটো নিয়ে এখানে অ্যাটেন্ড থাকবে। আর যদি সেন্টার থেকে অ্যাবাকাস না দেয়, তাহলে পার্সোনালি তোমরা নিজেরা বাইরে থেকে একটা করে অ্যাবাকাস নিয়ে নেবে। Thank you.
হবে কোন হাতে অ্যাবাকাস অপারেট করতে হবে, তাই তো? এটা যদি শিখেছিলাম কোন হাতে অ্যাবাকাস ধরতে শিখেছিলাম আমি, কোন দুটো হাত বা আঙুল বাদ দিতে বলেছিল বলো? এই দুটো ইন্ডেক্স এন্ড থাম্ব দি নয়, মিডল ফিঙ্গার এন্ড ইন্ডেক্স ফিঙ্গার, এই দুটো ফিঙ্গার বাদ দিতে বলেছিলাম, তাই তো? দুটো ফিঙ্গার ইউজ করবো, একটা হচ্ছে থাম আর একটা হচ্ছে ইন্ডেক্স, তাই তো? ওয়ান রডের থাম অ্যান্ড ইন্ডেক্স এই দুটো ফিঙ্গার ইউজ করবো বলেছিলাম। এবার আমার অ্যাবাকাসের দিকে দেখো, কি বলেছিলাম আমি যে ওয়ান রডের লোয়ার ফিঙ্গারগুলোকে আপ করবো কোন ফিঙ্গারে? কিভাবে ডাউন দুটোই করবো, ইন্ডেক্স ফিঙ্গারে দুটোই করবো, তাই তো? হ্যাঁ, তাই তো বলেছিলাম। হ্যাঁ ম্যাম, আর বলেছিলাম, তারপর বলেছিলাম যে কি ওয়ান রডের পাশে হয় টেন্স রড, এই যে টেন্স রড আমি এই দুটো ফিঙ্গার ইউজ করবো বলেছিলাম। একটা হচ্ছে আপার বিটকে আপ ডাউন দুটোই করবো মিডিল ফিঙ্গারে, ঠিক আছে? আপার বিটকে আপ ডাউন দুটোই করবো মিডিল ফিঙ্গারে, আর লোয়ার বিটকে আপ ডাউন দুটোই করবো কি থাম ফিঙ্গারে। এটুকু শিখেছি দুটো, আমি লাস্টকে টেন্স রডটা শিখি, দেখো আজকে আমি কি শেখাবো, অ্যাডিশন শেখাবো, ঠিক আছে? কি বলেছিলাম, এটা প্লাস ওয়ান, এক একটা রডে কটা করে বিট থাকে? পাঁচটা করে, তাই তো? পাঁচটা বিটের ভ্যালু টোটাল কত? নাইন হয়। কেন এই আপার বিটের ভ্যালু কত? তাহলে একটা রডের ভোট কত পর্যন্ত থাকতে পারে?
যখন এই স্টেটগুলো এই ডিভাইডার টাচ করছে তখনই অ্যাভাকাসের ভ্যালু থাকবে। যদি ডিভাইডার কোনো দিন টাচ না করে তখন তাহলে কী হবে বলো তো, অ্যাভাকাসের ভ্যালু জিরো। ঠিক আছে, তাহলে তোমরা করো, দেখো তিনটে স্থান দিচ্ছি। দেখো বোর্ড দেখতে পাচ্ছি, দেখো কি আছে প্রথমে, আমি কি বলেছি, কোনো কোনো কিছুর আগে যদি কোনো সাইন না থাকে, এইটাকে আমি কিভাবে অ্যাবাকাসে অপারেট করব, দেখো প্রথমে কি আছে প্লাস টু, এটা কোন বলো তো, এটা এটা বলো কোন ডিজিটে আছে, ওয়ানতে আছে না টেনতে আছে, তারপর কি আছে ওয়ান, তারপর কি আছে ওয়ান, আবার ওয়ান করলাম, সরি তারপরে আমি কি করলাম তারপরে ওয়ান করলাম, দেখো তো কত হলো, ফোর করবো, কিন্তু আবার আগে আবার ভ্যালু আমাকে কি করতে হবে জিরো দিয়ে এখানে আমি আনসার করব, বুঝতে পারলে, বুঝতে পেরেছো? নেক্সট করছি, দেখো প্রথমে কি আছে ওয়ান ফোর, তারপরে কি আছে লেস ওয়ান, লেস ওয়ান করলে কি করবো বলো, লেস ওয়ান করলে কি করবো, এই দেখো এখানে দেখো একটা নিয়ে নেবো, একটা দিয়ে নামিয়ে দিলাম, লেস ওয়ান করলাম, বললাম তো, তারপর কি আছে ফাইভ, ফাইভের আগে কিছু দেওয়া আছে, ফাইভের আগে কোনো ফাইভ নেই, তাহলে প্লাস ফাইভ, তাহলে আমি ফাইভ কোথায় আছে ফাইভ, প্লাস ফাইভ ফাইভ লাগবে, তাহলে কত হলো ফাইভ সেভেন এইট, এইট করলাম, কিন্তু কী করবো তারপর কি আছে,
থ্রি আর কি ওয়ান 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 আছে তো ওয়ান বললাম বললাম তারপর কি আছে জিরো বুঝতে পেরেছো না পারো এবার বুঝেছো তোমরা কিন্তু এটা অ্যাবাকাসে করবে এবার আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি তোমরা নিজেরা করো আমি করছি করো আচ্ছা করো প্রথম সামটা দিয়েছি দেখো
আরবিটার ভ্যালু কত? 5 তো তাহলে 5 আছে, তাহলে আমি আরবিটকে নামালাম 5। তারপর কি আছে? তার মানে কি 5 2 3, তাই তো। তারপর কি আছে? লেস টু আছে তো, লেস টু করি 1 2 6। তাহলে কত হলো বলো? 6। তাহলে কত হলো? 5 and 1 6। তাহলে অ্যাবাকাসের ভ্যালু 0 করলাম, আনসার হলো কত? 6 6। ক্লিয়ার কে বোঝনি? প্রত্যেকে কিন্তু একা কাছে করবে, কেউ হাতে করবে না। তারপর কি আছে? আবার বিটকে নামালাম 1 5। তারপর কি আছে? লেন্থ 3 করি 1 2 3 তারপর কি আছে? 1 তাই তো, 1 তাই। আবার 1 করলাম, তারপর কি আছে? লেন্থ 3 বললাম, লেন্থ 3। তাহলে আমি লেন্থ 3 করলে কি করতে হবে? 1 2 3। তাহলে কত হবে? 0 0 0 আচ্ছা, এবার আমি তাহলে করতে দিই। এই পর্যন্ত বুঝেছো? আর কটা করতে ক্াক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 া
বড় বড় বোর্ড দেখতে পাচ্ছ? তারপর
কি আছে তারপর কি আছে তাহলে বললাম
স্লটে যদি 1, 2, 3, 4, 5 হয় তাই তো, তাহলে 10 স্লটে কি হবে? 10, 20, 30, 40, 50 বুঝতে পারলে? তাহলে কিন্তু 10টি করে হচ্ছে, তাহলে এটাতেও তো 1, 2 হচ্ছে, প্রত্যেকটাতেই তো 1 বিট আছে তাই তো। এই দেখো এটা কিন্তু 10, কার আওয়াজ আসছে খুব। যখন বীরগুলো যখন ডিভাইডারকে টাচ করে না তখন তার ভ্যালু কত হয় বলো? ডিভাইডারকে টাচ না করলে ভ্যালু কত থাকে? তাহলে দেখো এই দেখো 10 স্লটে 1 10 তো 10 কি হয়? 1 0 তো দেখো 1 পাঁচে কি ডিভাইডারকে টাচ করে আছে কোন দিকটা? 0 1 0 10 বুঝতে পারলে? তারপরে কি আছে ধরো 20 কি করে বলবো? দেখো 1 2 0 20 3 0 30 4 0 40 5 5 0 50 0 বুঝতে পারলে না? পারলে না কে বোঝো নি বলো, কে বোঝো নি হাত তোলো, সবাই বুঝেছো? আমি একটা অ্যাডিশন পড়াবো তাহলে বুঝে যাবে। Thank you.
দেখো প্রথমে কি আছে, টেন, তাই তো? টু ডিজিট, তাহলে টেন ক্রস থেকে স্টার্ট করবো, তাই তো? টেন ক্রসিং ঘরে ফিঙ্গার, কোন দুটো ফিঙ্গার ইউজ করি? এই দুটো ফিঙ্গার, ইন্ডেক্স অ্যান্ড মিডল, লেফট হ্যান্ডের ইন্ডেক্স মিডল, সেকেন্ড লোয়ার বিটটা আপ ডাউন দুটোই হবে ইন্ডেক্সে, আপার বিট আপ ডাউন দুটোই হবে মিডলে। তাহলে প্রথমে কি আছে, টেন, টু ডিজিট, টু ডিজিট, টেন ক্রস, এই যে টেন ক্রসের টেন, ওয়ান, জিরো, বাকি কিছু নেই মানে জিরো, তাই তো? তারপরে কি আছে, টোয়েন্টি, টোয়েন্টি, টোয়েন্টি মানে কটা উঠবে, কটা বিট উঠবে, বলো কটা বিট উঠবে, টোয়েন্টি মানে কটা বিট, টেন, টোয়েন্টি, আর পাশে লিখুন এখানে কি টোয়েন্টি করতে গেলে জিরো করতে হবে, জিরো হয়ে গেছে। তারপরে কি আছে, থ্রি, থ্রি কি আছে, ওয়ান ডিজিটের থ্রি আছে, তাই তো? তাহলে পাশের পাশের এখানে যারা ওয়ান ডিজিট, ওয়ান ডিজিটের থ্রি আছে, ওয়ান, টু, থ্রি, আনসার কত হলো বলো, আনসার কত হয়েছে দেখো, থার্টি থ্রি, 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 থার্টি থ্রি, থ্রি, থার্টি, থার্টি থ্রি, উপরে শুনতে পারেনি, বলতে পারিনি, বলতে পারোনি, এটা কত ডিজিট, ওয়ান ডিজিট, টু ডিজিট, টু ডিজিট মানে টেন ক্রস, টেন ক্রসে আমরা কি জানি যে প্রত্যেকটা ডিজিটের ভ্যালু কি হয়, লোয়ার ডিজিটের ভ্যালু ওয়ান, প্রত্যেকটা লোয়ার ডিজিটের ভ্যালু ওয়ান, তাহলে আমি টেন কি করে করবো, নিশ্চয়ই করতে পারবো, কি করে করতে পারবো, টেন ক্রসে ওয়ান গেল আর ওয়ানের পাশে জিরো হয়, তাই তো? ওয়ানের পাশে জিরো, তাহলে এইটা ওয়ান ক্রসে কিছু নেই মানে জিরো, তাহলে কি হলো, ওয়ান, জিরো, টেন, ক্লিয়ার? তারপরে কি আছে, তারপরে কি আছে, টোয়েন্টি আছে, টোয়েন্টি মানে কি, তুমি মনে করো জিরোটা নেই, টোয়েন্টি মানে কি, টু ডিজিট, টু ডিজিট, টু ডিজিট মানে কি, টেন ক্রস থেকে স্টার্ট করবো, তাহলে টেন ক্রসে টু, ওয়ান, টু, তাই তো? তাহলে টোয়েন্টি কী করে হয়, পাশে দেখো কিছু নেই, জিরো, বুঝতে পেরেছো? তারপরে কি আছে, থ্রি, থ্রি কোন রঙে আছে, ওয়ান, থ্রি, ওয়ান ডিজিট, টু ডিজিট, মানে থ্রি ওয়ান ডিজিট না টু ডিজিট, কিন্তু ওয়ান ডিজিট, থ্রি তো একা, তাহলে কি হবে, যখন একা থাকে তাহলে ওয়ান টু ক্রডে যাবে, তাই তো? তাহলে ওয়ান ক্রডে গেল, তাহলে বলে কত হচ্ছে আনসারি, থার্টি থ্রি, ওয়ান, টেন, টোয়েন্টি, থার্টি, আর এখানে আছে ওয়ান, টু, থ্রি, থার্টি, ক্লিয়ার? দেখো এক টোয়েন্টি করলাম, টেন ক্রস আছে, টোয়েন্টি করলাম, টেন, টোয়েন্টি করলাম, তো
তারপরে কি আছে? 1 2 3 তাহলে এখানে কত লিখতে হবে? এরকম করে এই একটা পেজ কমপ্লিট করবে। ওকে ম্যাম। পেজ নম্বর 3 কত? এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। আচ্ছা আজকের ক্লাসটা কি ভালো লাগলো করে? যদি কোনো প্রবলেম না হয় তাহলে অবশ্যই জানাবে। আর অবশ্য করেই নেক্সট দিন থেকে আমি গার্জেনদের রিকোয়েস্ট করছি, আপনারা প্লিজ ওদেরকে একটা করে অ্যাবাকাস দেবেন, আর অবশ্য করেই বইটা প্রিন্ট আউট করে দেবেন। আপনাদের নিজেদের বাচ্চাদের জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। বাই বাই।